জীবন কুরবান হয়ে যাবে, দুনিয়া উল্টে যাবে। কোন অবস্থাতে আমার ঘরের মহিলা, আমার ঘরের পরদানসী মহিলাদের ব্যবহার চলতে যাওয়া যাবে না। কথা কয় না, ওয়াজ ইন্দুর খুবুদে। হ্যাঁ, যদি ওয়াজ ইন্দুরি খালি এমন বিশ্বের বুজুরের মেয়ে ভক্কল বিষের দিও খুবুদ মলইবে রাত দর্ণের দিও হাল হাড়ি এর কুমির ঢুকাই হতে না কর না মাথার দেয় আরো জোর কখন আবা গোসর ভাল্লার অসুবিধার ভাল্লার এ আরাত দেশ ফর্দা আছে না নমাতার দেয় আছে না নতালে দরজা লটকার দিন কি মুরব্বী ও লাখান কথা কইতো দে মুরব্বীর একটা কথা বলতো ছাগল নাচে কুড়ির বলে ছাগল নাচে কি এর বলে কথা কয় না কেন ছাগল নাচে কুড়ির বলে বর্তমান সমাজের মধ্যে বেড়া নাচে বেড়ির বলে মাথার দেয় না হলো আমি আমার ফেসবুক থেকে গতকালকে রাত্রে একটা ইয়া দিয়েছিলাম স্ট্যাটাস দিই নাই ওটার কি দেয় বলে হ্যাঁ না সামনের মধ্যে এই স্ক্রিনের মধ্যে যে ইয়াগুলি দেয় না স্টোরি দিয়েছিলাম ওই স্টোরির মধ্যে দিয়েছিলাম দুইজনের ঝগড়া দেখে আমি দিয়েছিলাম কোন স্ত্রী যদি স্বামীর কথা অমান্য করে তার জন্য জান্নাতের দরজা বন্ধ বর্তমান সমাজের মধ্যে কোন স্বামী যদি স্ত্রীর কথা না মানে তার জন্য ঘরের দরজা বন্ধ এখন পুরুষ কোন দিকে যাবে তার কথা প্রধান দলিল জানতে চাই লালন ফকিরের কথাও বাদ তো মনে থরে গিয়ে ভাই লালন ফকিরি গান গান হবুদকে গান গাইল হবু আলহামদুলিল্লাহ হন না আরো জোর হন ব্যক্তির পথ শাস্ত্র কানা আরে কানা মন আমার এই তো দেখি কানার হাট বাজার এই তো দেখি কানার এক কানাই কয়ার এক কানারে চলায় আবার বাবু পারে এক কানা কই এই তো দেখি কানার হাট বাজার এই তো দেখি কানার হাট বাজার ঠিক কি না হনা খানাইয়া বালাইয়ার হদ আছে না তোর হদ দেখাই নিও নিজে কানা ফচ্ছিনে না পরকে দাকে বারংবার আমরা ওয়াজের মধ্যে বলি বইয়ের মধ্যে বলি যখন হরেক ঘরের মধ্যে পৌঁছিলাম বেহাদবি করবেন না বর্তমান সমাজ এমন পরিস্থিতি হয়ে গেছে বোন শ্বশুর বাড়ি থেকে এসে ভাইকে বুঝাই বাইরে মা বাবার খেয়াল করিস বউয়ের কথা ধরিস না আগে শ্বশুর বাড়ি থেকে যা স্বামীকে বলে তুমি যদি আমার কথা না শোনো মা বাবার কথা মতো চলো আমি তোমার ভাত খাবো না আরে ভাই বে করলে এসে গোসাই মারলাম ভুল হইন না হ্যাঁ ওর বারে নিজি ওর তুন বড় যা ভাই ওর হদ ভাই আমার একখানা সাইজ ইতে ওর যাই ওর আমার হদ হাবার মা বাবা বললে লাইন তাই লাইন তো আলো নেই তুই ওয়াজর কি দাম আর হ গোসাই মারলাম হ্যাঁ ওর ইয়ে বউর হাসে গল্প করে তো হদ বউ আর ওর আসিন তো কইলা সেবা করবি তার উগে হারালে তো নদে দেখি তো বাতের বিষয়তে বাতের ভিতরে সাবটা লাগিয়ে দে সালাদ দিই যে হানা ভাই গোসর হ আল্লাহ আল্লাহ আর একখানা বুঝিবে তৌফিক দে আগে নিজে ভালো হয়ে যান আপন বালা আপন নিজে বালা সবাই বালা
মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে নিজে চিনেছে সে আল্লাহকে চিনে ফেলেছে। আগে মানুষ ছিল, কি ছিল? আরো জোরে বলেন, কি ছিল? আরো জোরে বলেন, হইয়া রে মন সরল সারিয়া দিরেল গরল নামাজ রোজা বন্দা কর রে, থাকিলা কসুরি পাবি না মঞ্জুরি ওয়াল দুজুকে হবে বাড়ি রে, হইয়া রে মন সরল সারিয়া দিলের গরল নামাজ রোজা বন্দা কর রে, ঠিক কিনা? কাই আমরা কিতে সমাজ লোক দেখে না ফরে নামাজ গোসি হইয়া রে মন সরল সারিয়া দিলের গরল নামাজ রোজা বন্দা কর রে, আছে না? আছে না? আবার যে নামাজও ফরজ সুযোগ যোগই সোজা, যতক্ষণ অন্তর সোজা নগরী নামাজ পড়িবে আগে নিজে শুদ্ধ হয়ে যাবে, আল্লাহ কবুল করুক। আরো জোরে বলেন, ওদিকে গেলে লম্বই যায় খিচুড়ি হয়ে যাচ্ছে। মহিলারা বেফরদায়, মহিলারা বেফরদায়, ছেলেটা কারো ফরাত, কারো ফরাত? হ্যাঁ, অন্য মাতের হুজুর বেয়াদবি ধরেন না। আমি আপনাদের কাছে একটু একটু বলি, মনে করেন আমার ঘর থেকে মেয়েটা সকালবেলা বের হবে, বোরকা নাই বা পর্দা নাই, বেফরদা ঘর থেকে বের হলো, বাহিরে চলে যাওয়ার সময় আমার ঘর থেকে আমার মেয়েটা যখন বাহির হয় আমি কি দেখি নাই? নামাজের দেখ আর এদিন নে আনোয়ার আগে দি গোসল তো জুন আজি এখন পর্দা বড় করে দিয়ে দে, কি রো আছে? নামাজের দেখ আর দুগো সিএম মিকে ব্যথা খদুর বেকিল নাই আহা দু ফরদার ওয়াজ ধরি বের আগে তোরা আধা ঘন্টা দোলা করা হরু, তোরা আধা ঘন্টা কি করা হরু খদুর কেয়া আহা দু ফরদার ওয়াজ মোল হই কিললে ফরদার ওয়াজ গত্তু, আমি মৌলবীর ফরদার ওয়াজ করার কি প্রয়োজন? তুমি কোথায় গিয়েছো বলো হুজুর কেন? আমি বললাম বাবা রে হুজুরকে বলেছেন পর্দার ওয়াজ করার জন্য, হুজুর পর্দার ওয়াজ করবে সকালবেলা ঘরের মধ্যে গিয়ে বিবিকে বলবা বিবি মানি ব্যাগের থেকে টাকা নিয়ে একটু পাল্লার থেকে সাজিয়ে আসো, ক্লাবের মধ্যে বিয়ে আছে, কথা কোন? ঠিক আছে, আপনার বউ তোমার বউ পাল্লার থেকে সেজে আসার জন্য টাকা কি মৌলবী দিয়েছে না তুমি দিয়েছো? মাথার বউরে ভাল্লার তো সাজিয়ে রে আই বেল্লা ঠিয়া কি মলো দিয়ে দে না তুই দিয়ে দে তোর নামাতে দে ওরা হতানে দিয়ে দে কোনে দিয়ে দে তো বউরে ভাল্লার সাজে বেল্লা ঠিয়া দি উজুরের ফরদার ওয়াজ করতে কত দিন কইল হতা তোলে দিন অতিলের পরে দে আল হয়ে সব দে না, হ্যাঁ অতিলের পরে দি কি হওয়া দে এত লাই উজুরের ওয়াজ হান্নর, আমি বুকে হাত দিয়ে বলবো খোদার কসম মৌলবী শুধু আমি নয় বাংলাদেশ নয় পৃথিবীর ওই পৃষ্ঠ থেকে মৌলবী এনে যদি ফরদার ওয়াজ করান সমাজে পর্দা আসবে না আসবে না আসবে না আসবে না আসবে না, যতক্ষণ তুমি পুরুষ পর্দাওয়ালা হবে না। আমার স্ত্রী অন্য মানুষ দেখবে স্ত্রী লজ্জা পাওয়া লাগে, পর পুরুষ লজ্জা পাওয়া লাগে, সেই লজ্জা আমার স্বামীর লাগতে হবে, আমার স্ত্রী কিভাবে আরেকজনে দেখবে, আমার বোন কিভাবে আরেকজনে দেখবে, এই লজ্জা যদি তুমি পুরুষের হয় মৌলবী পৃথিবীর কোনোদিন মহিলা বেফরদা হতে পারবে না। বসই তো আল্লাহ, আচ্ছা একটা উদাহরণ দিই, আপনাদের দেশে বিয়ে শাদী হয়নি, বিয়ে শাদী হলে স্বর্ণ দেয়নি দেয়নি সবাই বলেন না দেয়নি? একদম গরিব বিয়ে, থার্ড ক্লাস বিয়ে, একবারে গরিব ভিক্ষে করি হায় তাও অন্তত সাইরেন নক আনটি দত নমাতে দে দে কথা কন দেনি। আচ্ছা বিয়ে শাদী এটা এক্সাম্পল কথাটা বুঝেন, ছোট্ট একটা সাইরেন আদামের একটা আনটি, আংটিটা নিয়ে শ্বশুর বাড়িতে গেল, রাত্রে ঘুমানোর টাইম হলো বা যে কোনো অবস্থায় আংটিটা হাত থেকে কোলে রাখবে,
টেবিলের উপর রাখবে নাকি আলমিরার ভিতর? নাকি সামনে টেবিলের মধ্যে? হ্যাঁ, কেন টেবিলে রাখবে? অসুবিধা দেখি, শুধু আলমালের ভিতর না, আলমিরার ভিতরে আলমিরা যেটা আছে আপনাদের এটাকে, আলমিরার ভিতরে একটা গোপন দায়ার আছে, সেইটার ভিতরে আর এক তালামারি, তারপরে তিন তালামারির ভিতরে রাখছে সেরেনা দেবের একটা আংটি। কিরে বাবা, এই সেরেনা দেবের একটা স্বর্ণের আংটি এত যত্ন করে কেন? বলে হুজুর সুরে নেওয়ার বয়ে। ভাইরে মুসলমান, তোমার ব্রেন কখন হবে? সুরে নেওয়ার বয়ে একটা চারানা দামের আংটি তিনটা তালা মারিয়ে তুমি গোপন করে রেখেছ, আংটি সুরে নিয়ে গেলে আর একটা কিনতে পারবা, কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ তোমার বিবি সুরে নেওয়ার বয়ে একটা পুরকা পর্যন্ত পরাইতে পারো নাই। তুমি কত বড় বেকুল, তোমার স্ত্রীকে তুমি বিলীন করে দিয়েছ, চারানা দামের একটা আংটি সুরে নেওয়ার পরে তিনটা তালা মেরে রেখে দিয়েছ। তুমি বলো তোমার ব্রেইনের মধ্যে আংটির দাম বেশি না তোমার স্ত্রীর ইজ্জতের দাম বেশি? আংটির দাম বেশি না আমার মেয়ের ইজ্জতের দাম বেশি? আংটির দাম বেশি নাকি আমার বউয়ের ইজ্জতের দাম বেশি? তোমার বউয়ের ইজ্জত রক্ষা করার জন্য 500 টাকা দামের একটা বোরকা কিনতে পারো না, আর চারানা দামের আংটি সংরক্ষণ করার জন্য 50,000 টাকা দামের আমি আলমি উঠিয়ে মানুষ কত বড় দেখুন ফলে এই কাজগুলি করে আপনি ভেবে দেখুন। আংটি যদি সরে নিয়ে যায় আবার কিনানোর কোনো ব্যবস্থা আসেনি, কিন্তু ইজ্জত যদি একবার লুণ্ঠন হয়ে যায় ফিরাইয়া আনার কোনো রাস্তা আছে? মামলা হবে, মোকদ্দমা হবে, জেল হবে, ফাঁসি হবে, মার হবে, জরিমানা হবে, যা মন চায় হবে, যাহা লুণ্ঠন হয়ে গেছে এগুলি আর ফিরে আসবে? আর ফিরে আসবে? তাই আপনাদের জোর হাত করে বললাম, অন্তত যারা পুরুষ আছেন, আমি বলবো না যে আপনার মেয়ে, আপনার বউকে আপনি পর্দার অন্তত পক্ষে স্কুলে যাওয়ার জন্য, মাদ্রাসায় যাওয়ার জন্য, ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য, যেই ব্যাংকে চাকরি করো ওখানে যাওয়ার জন্য অন্তত একটা বোরকার ব্যবস্থা করে দিলেন, একটু পর্দার ভিতর রাখবেন। যে পুরুষ নিজের ঘরের মহিলা ঘর থেকে যে মেয়েটা বের হয় আমি বলবো পর্দার ওয়াজ করলে কি লাভ হবে? আপনার মেয়েকে যদি আপনি কন্ট্রোল না করেন, কথা কয় না আরো জোর হওয়া না মলয়ানি পর্দার ওয়াজ করাইও বেইন না বজর জিয়ের মার্কেটে যাইয়ে রে বল হাড়ে গঞ্জি কিনি বেলে ঠিয়া উঁতু দিও। আপনার মেয়ে মার্কেট থেকে যে টাইট সদর বদর এদিকে কাটা ওদিকে কাটা, আমি নাম বলতে চাই না, যেই পোশাকগুলি পরলে ফরফুরুষের নজরে পড়ে এমন পোশাক মার্কেট থেকে কিনে যখন ঘরে আনে তুমি কোথায় গেছো? তুমি তো ফাঁসে ছিলা কিরে ভাই, আজই ওর মার্কেট করে দিয়ে শাইন ওয়ারে নোয়াছিলাম না কিরে বা, তোমার বউ হওয়ার কিনে দিয়ে তুমি ওয়ারে নোয়াছিলে নমাতাম তো নাকি তালতা ভাইয়ের মার দি ফেলাই দা তালতা ভাই একটা মার্কেট বেড়াই আনবে যে বউরে মা তালতা ভাই এবারে মার্কেট করতে পাঠাই তালতা ভাই টার্গেট করে দিত। হ্যাঁ ক্লিয়ার কথা ভাই, অনে না হন না অনে অনর মাইয়া আপনার মেয়ে যে এরকম উশৃঙ্খলা পোশাক কিনতেছে আপনি তখন সাথে সাথে কেন বলেন এই খবরদার আমি বহুত পরিশ্রম করে টাকাগুলি কামাইছি, রিক্সা চালাইছি, ঠেলা গাড়ি চালাইছি, দিন মজুর করেছি, 50 কেজি, 60 কেজি, 70 কেজি, 80 কেজি দাম ওজনের বস্তা মাথায় নিয়ে টাকা ইনকাম করেছি, ফুটায় ফুটায় রক্ত ফেলাইয়া কাম ফেলাইয়া আমি রিক্সা চালাইয়া টাকা ইনকাম করেছি, আমি ঘন্টার পর ঘন্টা না খেয়ে উপবাস থেকে 4 মাসের চাকরি করে টাকাগুলি নিয়েছি, এই টাকা তোমার পিছনে আমি খরচ করে জাহান্নামের টিকিট নিতে পারবো না, হয়তো তুমি সুন্দর জামা কিনবা নাও তুমি আমার টাকা ফেরত দাও, তোমাকে পর্দায় রাখার জন্য আমি দুনিয়ার আগুনে জ্বলতেছি, এই টাকা দিয়ে আমি জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না। তুমি বাবা যদি তার বাধা দিতা, তুমি মা যদি তোমার মেয়েকে বাধা দিতা, তুমি ভাই যদি তোমার বোনকে বাধা দিতা, তুমি বাবা যদি তোমার মেয়েকে বাধা দিতা, খোদার কসম পৃথিবীর মৌলবীর ওয়াজ লাগবে না, পর্দা অটোমেটিক চলে। মলয়ের পর্দার ওয়াজ করার দিয়ে তুমি যদি লম্বা লেকচার মারো মলয়ের যাতে পর্দার ওয়াজ করা করার মেয়ে ভোগ করে মুসকি মুসকি আসে নমাতে দে মলয়ের যাতে পর্দার ওয়াজ করে ঘরের বউ ক্যাং করে দে আসে 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 মুসকি মুসকি আসে আসে মনে মনে হদি বললে 3 নম্বর বেজে এবার 6 নম্বর
মৌলই সাহেবরও হদি মৌলই ফরদার ওয়াক গেলে মেয়ে বল কি হদি সলর হন বক হদ তো তুই বড় বড় করি যাবে না কেমন লোক তোমার হত হন মানের আর গরম নিজে জিবে আর বাসে জিবের লোক আয় চলি দিবে তোমার ফরদার হত না হত তোমার ব্যাপার আনি মার কিলে ফরত দে আর কত ঠিক আছে তবাজি গেল আয় অনার হাসুল গুজু ইল্লা ফরদার ওয়াক আজি একখান কথা হই ইমাম হুসাইনের একটা কথা বলে আমার আলোচনার দিক শেষ করে দিই শেষের দিকে যাচ্ছি আলহামদুলিল্লাহ বলেন